তসরিন নিশা বলেছেন যে আমি এইচএসসি দু হাজার বাইশের পরীক্ষা দিয়েছি আমি এখন জেনারেল কোনো পড়াশোনা না করে ইসলামিক পড়াশোনা করতে চাচ্ছি বাবা মারা দিন না বুঝার কারণে এই পড়াকে মূল্যায়ন করছেন না বাবা মা করছেন বাবা মা না বুঝে বদদোয়া করলে সেটাকে কবুল হয়ে যাবে না অবশ্যই না এটা বাবা মার অন্যায় সন্তানকে তারা পড়াশোনার জন্য সব স্বাধীনতা দেয় কিন্তু সন্তান যখন ইসলামী পড়াশোনা করতে চায় তারা ভয় পান এ তো কোনো চাকরি পাবে না এ তো দুনিয়া বরবাদ করে ফেলবে আল্লাহ সেই বাবা মায়েদের প্রতি আমাদের প্রশ্ন যারা আরবি পড়াশোনা করেছেন তারা কে না খেয়ে আছেন তাদের মধ্যে অধিকাংশ ব্যক্তিরাই অধিকাংশ ব্যক্তিরাই অত্যন্ত সম্মানজনক স্থানে রয়েছেন দুনিয়া দুনিয়ায়ও তাদের পজিশন ভালো আর আখিরাতের জন্য তো তারা কাজই করে যাচ্ছেন ইসলামিক পড়াশোনার কল্যাণে কারণ এলেম মানুষকে সংযত করে এলেম মানুষকে অন্যায় অবিচার থেকে রক্ষা করে আর যদি বলেন যে এর মধ্যে ইসলামিক পড়াশোনা করা অনেক লোক তো চাকরি পাচ্ছে না অনেক লোক খুব কষ্টেও আছে তাহলে আমি বলবো জেনারেল পড়াশোনা করে লক্ষ লক্ষ বনিয়াদম বেকার আছে তাহলে কি এটা জেনারেল পড়াশোনার দোষ আসলে কোনোটাই পড়াশোনার দোষ না ব্যক্তির মধ্যে যদি যোগ্যতা তৈরি করতে পারে যোগ্যতা ব্যক্তি যদি নিজেকে যোগ্য হিসাবে গড়ে তুলতে পারে তাহলে তাকে কোনো দিন বসে থাকতে হবে না বরং আমরা তো এটাও দেখেছি আজকের সমাজে আধুনিক সমাজে যেখানে অনেক অনেক বড় বড় ডিগ্রি সবার আছে এখানেও ডিগ্রি ছাড়াও বহু লোক কিন্তু বহু টাকার মালিক হয়ে গেছে কারণ সে ভালো উদ্যোক্তা সে বুঝে কি করে কাজ করে স্বাবলম্বী হতে হয় কী করে ব্যবসা করতে হয় ইত্যাদি সে বুঝে তো তাহলে ঘাটতিটা কিন্তু ইসলামী শিক্ষারও নয় এবং প্রচলিত শিক্ষারও নয় ঘাটতিটা হচ্ছে যোগ্যতার অনেকে অনেক বড় সার্টিফিকেট পেয়ে গেছে কিন্তু কোনো যোগ্যতা অর্জন করতে পারেনি ফলে যেখানেই সে চাকরি ইন্টারভিউ দিচ্ছে সে চাকরি পাচ্ছে না ইসলামিক পড়াশোনা যারা করছেন তাদের মধ্যে আমরা অনেককেই দেখেছি তারা চতুর্মুখী প্রতিভার অধিকারী এবং তারা আরবি জানেন ইংরেজি জানেন বাংলা জানেন তারা কোরআন পড়তে পারেন কত সুন্দর করে তারা যখন আলোচনা করেন তখন দুনিয়া আখেরাতে সব কিছু চমৎকারভাবে তুলে ধরেন এবং তাদের ভাষা জ্ঞান তাদের কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান তাদের সামাজিক সমাজবিজ্ঞানের জ্ঞান সবকিছু তাদের অধিকাংশেরই আমি দেখেছি রপ্ত করা ফলে ইসলামী শিক্ষা অবশ্যই যুগোপযোগী মানুষ তৈরি করে এবং সবচেয়ে যে বড় উপহারটা ইসলামী শিক্ষা দেয় সেটি হচ্ছে নৈতিকতা আজকের সমাজে অনেক শিক্ষিত ব্যক্তিরা রয়েছেন কিন্তু তাদের নৈতিকতার অভাবের কারণে আজকে দেশ জাতি জনপদ ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ কখন দুর্নীতি করে যখন সে ইসলামী নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যখন নৈতিকতাকে সে বিসর্জন দেয় তখন কিন্তু মানুষ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে তখন একদিকে দুনিয়ায় সে লজ্জায় পড়ে যায় মানুষের কাছে সে অপমানিত হয় আর আল্লাহর কাছে তার অপমান এবং তার শাস্তি তো অবধারিত দুনিয়া খিজিদুনিয়া ওলাহমফিল আকরত আদাহন আগাই মেটা এটা আল্লাহ তালা কোরআনে একাধিক জায়গায় বলে দিয়েছেন যে দুনিয়ার জীবনে তাদের রয়েছে অপমান আর আখিরাতের জন্য তাদের রয়েছে অত্যন্ত মর্মান্ত শাস্তি অতএব আমি বলবো আমাদের বাবা মারা আপনারা সচেতন হন সন্তানরা যদি ইসলামিক পড়াশোনা করতে চায় তাহলে অবশ্যই তাদেরকে সেই ক্ষেত্রে উচ্চশিক্ষার সুযোগ করে দিন এসএসসির পরেও উচ্চশিক্ষা করতে কোনো অসুবিধা নেই সন্তানকে যদি সে ইসলামী পড়াশোনা করতে নাও চায় তবুও টু সাম এক্সটেন্ট অর্থাৎ কিছু পরিমাণ তাকে ইসলামী শিক্ষা কিন্তু দিতেই হবে ক্লাস সেভেন এইট পর্যন্ত তাকে ইসলামিক শিক্ষা দিতেই হবে এরপরে শুধু যদি সে জেনারেল যায় যেতে যেতে পারে আর যদি কেউ জেনারেল পড়াশোনা করে এরপরে ইসলামিক স্কলার হতে চায় কিংবা ইসলামিক পড়াশোনা করতে চায় তাহলে বাবা হওয়ার উচিত তাকে সাহায্য করা আমরা দেখেছি এরকম অনেকেই যারা তাদের ক্যারিয়ারকে জীবনের একদম অনেক দূর অগ্রসর হওয়ার পরে চেঞ্জ করেছেন ইসলামিক পড়াশোনা করেছেন আল্লাহ তাদেরকে দিন দুনিয়ার উভয় পজিশনে দিয়েছেন এর মধ্যে এমন একজন ব্যক্তিত্ব যাকে আমি মদিনায় গিয়ে চিনেছি এবং তার দার্সে বসেছি তিনি হচ্ছেন আতিয়া মোহাম্মদ সালেম বিশ্ববিখ্যাত একজন স্কলার তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচারও হয়েছিলেন তার সম্পর্কে জীবনী পড়ে আমি যেটা জানলাম তিনি অনেক বয়সে ইসলামী শিক্ষাটা গ্রহণ করেছেন যখন তার বয়স প্রায় ত্রিশ তিনি নার্স ছিলেন হসপিটালের তারপরে তিনি হঠাৎ মনে হলো যে না আমি ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত এবং তখন তিনি এত সফলভাবে ইসলামী শিক্ষাটা নিলেন যে তিনি জগৎ বিখ্যাত হয়ে গেলেন বিশ্ববিখ্যাত মদিনা ইউনিভার্সিটির টিচার হয়ে গেলেন এবং সেখান থেকে অবসর গ্রহণের পরে দীর্ঘদিন তিনি মসজিদে নবাবির মুদার্রেসও ছিলেন কয়জন রিবা এমন ভাগ্য আছে অতএব আমি বলবো বাবা মায়েরা ইসলামী শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক আপনার সন্তানকে আপনি মাহরণ করবেন না বঞ্চিত করবেন না